प्रिय दीनदरदी भाइयों बोनेरा अस्सलाम वालेकुम और रहमतुल्लाही बरकतु। भाईजान हजरत इब्राहिम अलैहिस्सलाम कुरबानी दिए छेन एकमात्र अल्लाहर नामे। कोनो पिता माता दादा भाई बोन सन्तान सन्तति किंबा भिन्न भिन्न प्राणी अनुजाई तीन जन पाँच जन सात जन व्यक्तिर नामे कुरबानी देननि। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम विदाई हजे 100 ऊँट कुरबानी दिए छिलेन एकमात्र अल्लाहर नामे। ताहले आम्रा क्यानो कोनो व्यक्ति बा बान्दार नामे कुरबानी दी? प्रिय दर्शक, बर्तमाने आमादेर समाजे प्रचलित आछे कोनो मोल्ला हाफेजगण कुरबानी दिते आसले तिनादेर हाते भिन्न भिन्न प्राणी अनुजाई तीन जन पाँच जन बा सात जनेर एकटी लम्बा लिस्ट धरिये देया हय। धरिये दिये बला हय एई सात जनेर नामे कुरबानी हबे बा सात जनेर नामे कुरबानी करेन, आर मोल्लागणो ओई सात जनेर नाम पड़े कुरबानी दिए थाके। भाईजान एकटू निरपेक्षभावे भेबे देखुन, एटा कि शिर्क नय? जेहेतु पवित्र कुरानुल करीमे एई प्रसंगे बला हयेछे, हे रसूल आपनी बोलुन निश्चयई आमार नामाज, आमार कुरबानी, आमार जीवन ओ आमार मरण एकमात्र आल्लार जन्य। सूरा आनाम आयत नम्बर 162। सुतरां कुरबानी जदि एकमात्र आल्लार जन्य हय ताहले आमरा किभाबे बान्दार नामे कुरबानी दिते पारि? अनेकेई हयतो भाबते पारेन बान्दार नाम उल्लेख करलेओ कुरबानी तो आल्लार राहेई दिए थाकि, किन्तु तिनादेरी धारणाटाओ सम्पूर्ण भूल। केननা আমরা তো সাত জনের নাম উল্লেখ করে বলে থাকি এই সাত জনের নামে কুরবানি হবে। আমরা বলি না যে আল্লাহর নামে কুরবানি করুন। ভাইজান, ব্যাপারটা যদি এমন বলা হতো যে এই সাত জন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করুন, তাহলে বিষয়টি ঠিক ছিল। কিন্তু এখানে আমরা সাত জন ব্যক্তির নামে কুরবানি এই ভাষাটিরই ব্যবহার করে থাকি। এখানে একটু শুদ্ধ বিবেক দিয়ে ভেবে দেখুন, ব্যক্তির নামে এবং ব্যক্তির পক্ষ থেকে এই দুটি বাক্য কিন্তু এক নয়। তাই বান্দার নামে নয়, বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করুন এবং নিজে শিরক থেকে বাঁচুন এবং অন্যদেরও শিরক থেকে বাঁচতে সাহায্য করুন। কেননা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, নামাজ রোজা কুরবানি একমাত্র আল্লাহর জন্য। সূরা আনাম 162 নম্বর আয়াত। প্রিয় দর্শক, এজিদপন্থীরা ক্ষমতা বলে আল্লাহর সাথে শিরক করার জন্য কৌশল অবলম্বন করে দিয়েছে, যাতে কোনো মুসলমানের কুরবানি আল্লাহর কাছে কবুল না হয়। যদিও এই জাতীয় কুরবানি হাকিকাতে কুরবানি নয়, তাহলে হাকিকাতে কুরবানি কি? আপনারা যদি এই ব্যাপারে কোরআনের দলিল সহ বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনের বাম দিকের ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন। আর কোরআনে ঠিক কেমন গরু কুরবানি দিতে বলা হয়েছে এই ব্যাপারেও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনের ডান দিকের ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন। তো ভাই জান, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। জয় গুরু।